আসসালামু আলাইকুম আজকে কিন্তু সেই ষোলোই ফেব্রুয়ারি আমরা কিন্তু যারা মালয়েশিয়াতে যেতে চাই অথবা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যাদের বেশ ইন্টারেস্ট আছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আজকের এই দিনের জন্য অপেক্ষা করছিলাম কারণ আপনারা জানেন যে আজকে ষোলোই ফেব্রুয়ারি আজকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই বৈঠকটা কিন্তু দীর্ঘ চার ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়েছে তো আসলে বৈঠকে কী সিদ্ধান্ত হলো কি আদৌ সিদ্ধান্ত হলো কি না সেই বিষয়ে আপনাদের সামনে কয়েকটা ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে আমি সৌরভ তো আজকে কিন্তু আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার যে যৌথ ওয়ার্কিং গ্রুপের যে বৈঠক সেই বৈঠকটা কিন্তু দীর্ঘ চার ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেই দীর্ঘ চার ঘন্টা বৈঠকে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বৈদেশিক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দগণ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ছিল তেমনই মালয়েশিয়ার পক্ষ থেকেও ছিল তবে চার ঘন্টা বৈঠকের পরেও কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়া তারা তাদের মতের এক হতে পারেনি অর্থাৎ কোনো সিদ্ধান্ত আসেনি যে বাংলাদেশের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি অথবা মালয়েশিয়ার পক্ষ থেকেও কোনো সিদ্ধান্তে তারা একমত হতে পারেনি অর্থাৎ আজকের এই যে বৈঠকটা হলো এই বৈঠকটা আসলে পুরোই ভেস্তে গেল ভেস্তে গেল এটা বলবো না যাবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই দেশই আর তার জন্যই আজকের দিন তো ষোলোই ফেব্রুয়ারি দু সাল আজকের দিনের এই বৈঠকটা যেহেতু আজকের মতো মুলতবি করা হয়েছে এটা কিন্তু আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ আগামীকালকে কিন্তু আবারও এই বৈঠকটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে আর তখন হয়তো আমরা আসলে একটা সিদ্ধান্ত তারা দিবে যে বাংলাদেশের পক্ষ থেকে এবং মালয়েশিয়ার পক্ষ থেকে যে আসলে কি সিস্টেমে শ্রমিক যাবে কবে নাগাদ শ্রমিক যাবে শ্রমিকদেরকে কোন কোন রিক্রুটিং এজেন্সি আসলে পাঠাতে পারবে কি সিস্টেমে শ্রমিক যাবে শ্রমিকদের বেতন কেমন হবে অথবা কী নিয়মকানুন আর কি নতুন যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটা সেটা যদি আগামী কালকের অনুষ্ঠানটা হয় এবং সেখানে যদি আসলে ফলপ্রসূ কোনো নিউজ আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব এটা আপনারা আমাদের প্রতি আর কি বিশ্বাসটা রাখতে পারেন আর আজকে যেহেতু এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই বৈঠকে কোনো আসলে ফলাফল আসেনি যে নেতিবাচক ইতিবাচক কোনো ফলাফলে আসেনি কারণ আজকের বৈঠকটা মুলতবি ঘোষণা করা হয়েছে এবং আগামী কালকে এই বৈঠকটা আবার অনুষ্ঠিত হবে তো আসলে মালয়েশিয়া প্রবাসীরা যারা আছেন অথবা বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যেতে চান তারা আসলে এই বিষয়ে অনেকেই ইন্টারেস্টেড আছেন যে আজকে আসলে কি হয় সেটা শুনতে হবে তো আজকে আসলে কোনো আপডেটই দিতে পারছে না হয়তো আগামীকালকে ভালো কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালকের আপডেট দেখার জন্য অবশ্যই যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো অথবা লাইক করে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাই